হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিজনেস ব্লগ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আজকে আপনাদের জন্য আরেকটি নেটের ভিডিও নিয়ে চলে আসছি। আমরা যে শপটাতে অবস্থান করছি, শপটার নাম হচ্ছে আপনার নোয়াখালী নেট ঘর অ্যান্ড ফ্যাক্টরি। তো এখানে চলে আসলে আপনারা হোলসেল রেটে বিভিন্ন ধরনের নেট পেয়ে যাবেন, হোলসেল রেটে। তো আজকে আপনাদের দেখাবো যে এই শপে কি কি ধরনের নেট পাবেন এবং প্রাইসগুলা কি কি, কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের পুরো ভিডিওতে সাথে থাকছে শাওন ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাই, আপনাদের শোরুমটায় মূলত কি কি ধরনের আইটেম গুলো আপনারা রাখছেন? আচ্ছা, তো এগুলা মূলত তো বিভিন্ন ধরনের কাজে ইউজ করা হয়। তো কোনটা কি কাজে ইউজ করা আপনার থেকে জানবো আমরা মূলত। এগুলো খামারে ব্যবহার করা হয়। খামারে ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলাকে কি বলা হয় মূলত? খুব জনপ্রিয় বর্তমানে, তো খুব একটু কম প্রাইস এর মধ্যে যারা ঢালাইটা শেষ করতে চান তাদের জন্য বেস্ট হবে। এগুলো ইউজ করতে পারবে। আচ্ছা, দেখেন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে। তো এখানে আপনার কিন্তু এই প্রাইসগুলো নির্ধারণ হয় গ্যাপের ওপরে, ওয়েটের ওপরে, সবকিছু মিলে আসলে প্রাইসটা কম বেশি হয়। তো বিভিন্নটার বিভিন্ন প্রাইস, আমরা আসলে কিছু কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তারপর এছাড়া আর কি আইটেম রয়েছে ভাই আপনার এখানে? এগুলো ছাড়া আপনাদের এটাও আপনার ঢালের কাজে ব্যবহার করা হয়। এটাও ঢালাই কাজে ইউজ করা হয়। আর এগুলো আপনার বালি চালনি, এগুলো বালি চালনি। আচ্ছা, বিভিন্ন ধরনের বালি পাথর এগুলা চালনি কাজে মূলত এগুলো ব্যবহার চালনি এগুলো। আচ্ছা, এগুলো অ্যাসিস্ট্যান্ট আপনারা যখন নিবেন কিন্তু গ্যারান্টি পাবেন, কারণ এই জিনিসটা আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট। দেখেন এখানে কিন্তু হিউজ আইটেম রয়েছে। তো ভাই, আমরা এই সাইডটা যদি একটু শেষ করি প্রথমে, তো এখানে কিন্তু অনেক আইটেম। এগুলো মূলত কি কি কাজে ইউজ করা এই নেট গুলো? এগুলো ফার্মের জন্য ব্যবহার করা, মূলত ফার্মের কাজে ইউজ করা হয় বা বিভিন্ন ধরনের ঘরের বেড়া, তারপর বাউন্ডারির জন্য এগুলো আছে। আচ্ছা আচ্ছা, এখানে আরো দেখেন বাউন্ডারির জন্য ইউজ করা, 4 ইঞ্চি গ্যাপ। আচ্ছা, এগুলো প্রাইস স্টার্টিং কত থেকে শুরু এবং কত পর্যন্ত রয়েছে ভাই? 11 টাকা থেকে শুরু করে প্রায় 22 টাকা, 23 টাকা, 24 টাকা। আচ্ছা, যে যেরকম আচ্ছা নেবেন সে থেকে শুরু, মাত্র 11 টাকা করে, 11 টাকা থেকে শুরু আপনারা 22 টাকা, 23 টাকা, 24 টাকা, এরকম বিভিন্ন রেঞ্জের রয়েছে। তো যে যেরকম কোয়ালিটি নেবেন প্রাইসটা ওই রকমই পড়বে। তো আসলে ভেরিয়েশন নির্ভর করে। তবে এখানে কিছু নেট দেখতে পাচ্ছি, নেটগুলো মূলত কি কাজে ইউজ করে ভাইয়া? লোকালটা 1 টাকা 20 পয়সার মধ্যে আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা বাড়বে। তো আপনার মুখে ভাই যে প্রাইসটা শুনতে পাচ্ছি, এগুলা কি ভাই প্রাইস ওঠানামা করার সম্ভাবনা রয়েছে না? এই প্রাইসটাই মোটামুটি থাকে, এরকমই থাকে। তো প্রাইসটা আসলে বাড়ার ওই রকম আর কি সম্ভাবনা নাই। আপনারা কিন্তু এই প্রাইসে পাবেন যারা আসলে দেখেন বিভিন্ন ধরনের বাউন্ডারি বা যে অনেক স্পোর্টস এর জন্য নেয়, যে খেলাধুলার জন্য, এগুলো ওই নেটগুলো তো ইউজ করা যাবে এগুলোর ক্ষেত্রে। তো যারা আসলে বিভিন্ন ধরনের নতুন একটা টার্ফ দিতে চাচ্ছেন, মানে ছোট ফুটবল স্টেডিয়ামের মতো দিতে চাচ্ছেন, ভাড়ায় চালাতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারবেন। এখানে সুতার নেট আছে বিভিন্ন কোয়ালিটির, এগুলো স্পোর্টস কাজে। আচ্ছা, স্পোর্টস কার্ড ইউজ করা হয়। আচ্ছা, এগুলো ফুটবল, ক্রিকেট, ক্রিকেটের জন্য সব কাজের জন্য ব্যবহার করা হয়। এগুলো বিল্ডিং এর সেফটি কাজে ব্যবহার করা হয়, বিল্ডিং এর সেফটি কাজে ইউজ করা হয়। আচ্ছা ঠিক আছে, বিল্ডিং এর সেফটির মধ্যে কিন্তু এগুলো হয়, বিভিন্ন কালারে, বিভিন্ন ক্যাটাগরি কোয়ালিটি আছে। তো এগুলোর পুরুত্বের উপরে মোটামুটি এগুলো প্রাইসটা নির্ভর করে, প্রাইসটা বাড়বে আপনার মোটা নিলে। ফিল্টারের কাজে আপনারা এগুলো ইউজ করবে, মেশনেট, এগুলোকে মেশনেট বলে। মেশনেট এটা কি কাজে ইউজ হবে? এগুলো ফিল্টারিং এর কাজে, ফিল্টারিং এর কাজে চালার জন্য, কেমিক্যাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমিক্যালের চালনির জন্য। তো খুবই নিখুঁত আর কি এগুলো কিন্তু। এছাড়া এখানে কিছু পলিথিন টাইপের কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি বলা হবে? এগুলো আপনার ঢালের পলি, ঢালের পলি আমরা রাখি, ঢালের পলি আপনার রয়েছে মালটাল ঢাকার জন্য। এগুলো মালটাল ঢাকার জন্য বেশিরভাগ আপনার ঢালের পলিটাই আমাদের, ঢালের পলি। এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে ভাইয়া? এগুলো আমাদের 48 টাকা থেকে শুরু করে, পাউন্ড 48 টাকা করে শুরু করে, তারপর আপনার 52 টাকা 55 টাকা, 58 টাকা, বিভিন্ন রেটের রয়েছে। তা আসলে এতগুলো আসলে আইটেম, তো আসলে সব একটা ভিডিওতে তো সব পসিবল হয় না দেখানো। তবে এখানে কিছু কাটা তারের বেড়া দেখতে পাচ্ছি, এগুলো ভাই এগুলোর মধ্যে ব্লেড তার রয়েছে। আচ্ছা, এগুলোর কয়টা ক্যাটাগরি রয়েছে আপনার ব্লেড তারের মধ্যে ভাই? এগুলোর মধ্যে আপনার 3টা কোয়ালিটি রয়েছে, একটা আপনার বাংলাটা, আর একটা চায়না, আর একটা জাপানি। জাপানি আপনার 3টা ক্যাটাগরি আপনার কাছে আছে নাকি ভাই? তিনটা অ্যাভেলেবেল রয়েছে। এগুলো কিন্তু কাটা তার আপনার, এগুলো কিন্তু আসলে আপনার যখন আসবেন, এগুলো তো খুবই কোয়ালিটিফুল হবে নাকি? এগুলোর মধ্যে আপনার
মানে স্টকে তো অ্যাভেলেবল আছে না আপনাদের কাছে, তো আসলে কিন্তু পেয়ে যাবেন। এখানে কিছু নেট আই দেখতে পাচ্ছি ভাই, এগুলো নেট গুলা কি কাজে ইউজ হয় মূলত? এগুলো আপনার বিল্ডিং এর সেফটি কাজে, কনস্ট্রাকশনের কাজে, কেউ আপনার ফার্মে ব্যবহার করে, কেমিক্যালের জন্য ব্যবহার করে। তো এখানে কিন্তু আসলে শেষ নেই আর কি, যে যেভাবে কাজে ইউজ করতে চান সেই কাজে ব্যবহার করতে পারবেন। ত্রিপল আছে, আমরা ত্রিপল দিচ্ছি। আচ্ছা, ত্রিপল রয়েছে, দেখেন আমি একটু দেখাই আপনাদের। তো আপনারা কিন্তু যারা ওই যে বিভিন্ন ধরনের ছাদে দিতে চাচ্ছেন বা ফুটের বিভিন্ন ধরনের প্রোটেকশনের জন্য দিতে চাচ্ছেন, ঝড় তুফান বৃষ্টি থেকে আপনাদের প্রোটেকশন করবে, এবং কোয়ালিটি কি এগুলোর? এগুলো হ্যাঁ কোয়ালিটি আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। আচ্ছা, মোটা আছে, ফার্মের জন্য। আচ্ছা, এগুলো আপনার ত্রিপলের বিভিন্ন ব্যবহার করবেন। এগুলোর প্রাইস রেঞ্জ কত করে নিচ্ছেন ভাই? এগুলো এগুলো আপনার এদিকে 6.5 টাকা থেকে শুরু করে 12 টাকা 13 টাকা পর্যন্ত। 12 টাকা। আমাদের পিরিয়ডে সারা বাংলাদেশের মানুষ দেখে, অনেকে কিন্তু আপনার শপে আসতে পারবে, অনেকে আসতে না, যারা দূর দূরান্তে থাকে তারা আপনার কিভাবে নিবে আপনার প্রোডাক্ট? ওইভাবে দেওয়া যাবে, তো সব ধরনের ব্যবস্থা রয়েছে। তো ভাই একটা ভিডিওতে দেখা যাচ্ছে সব আইটেম তো দেখানো যায় না, কেউ যদি সরাসরি এসে আপনার বাকি আইটেমগুলো দেখতে চায় তাদের জন্য লোকেশনটা বলবেন যে কিভাবে আসবে আপনাদের শপে? আসবে পুরান ঢাকা নয়াবাজার। আচ্ছা, কেউ যদি কোনো কারণে না চিনতে পারে তাহলে কিভাবে ফোন করলে রিসিভ করা যাবে? আর ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই আপনাদের নাম্বারটা থাকবে, তো নাম্বারে ফোন দিলে তো অবশ্যই যোগাযোগ করা যাবে। আচ্ছা, তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।